নির্মাণশৈলীর কারণে যশোরের রাজগঞ্জ বাউড়ের ভাসমান সেতুটি সম্ভাবনায় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে। স্থানীয় নটি গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ কমাতে সেতুটি নির্মাণ করা হয়েছিল। পর্যটকের কারণে রোজগারের কপাল খুলছে অনেকেরই। যশোর প্রতিনিধি রুকনুজ্জামান রিপনের প্রতিবেদনে বিস্তারিত। যশোর মনিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাপা বাও দুই পাশে বসবাস করে ঝাপা, বালিয়াডাঙ্গা, ডুমুরখালি সহ নয় গ্রামে বসবাসরত প্রায় 17,000 মানুষ। তাদের পারাপারের জন্য 5 বছর আগে 60 লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় ভাসমান এই সেতুটি। ড্রাম, লোহার অ্যাঙ্গেল ও শীত দিয়ে তৈরি 1,000 ফুট দৈর্ঘ্য ও 8 ফুট প্রস্থের সেতুটি জনগণের জন্য উন্মুক্ত করা হয় 2018-র জানুয়ারিতে। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার 60 জন সদস্যের জমানো টাকায় নির্মিত ভাসমান সেতু দেখতে আগ্রহ বাড়ে সবার। ছুটে যান দেশের বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা। সরকারি ছুটি ও বিশেষ বিশেষ দিনগুলোতে সেতু এলাকায় রীতিমতো মেলা বসে। পর্যটক আছে, এখানে ভালো পিকনিক কর্নার আছে, মানুষ উপভোগ করে। ভাসমান ব্রিজ দেখতে অনেক বাইরের থেকে, যেখান থেকে অনেক দূর থেকে লোক আসে দেখার জন্য। ছোট ভাইরা আসছে বেড়াতে, এখানে ঘুরতে আসছে, দেখতে দেখে অনেক ভালো লাগে। গ্রামের যে সমস্ত কৃষক যারা আছে তাদের মালামালের দাম পাচ্ছে ভালো, যাতায়াতের বিষয়ে সব দিকটি ভালো। এদিকে আগত বিনোদন প্রেমীদের কেন্দ্র করে বাওড়ের পাশে গড়ে উঠেছে সংশ্লিষ্ট নানান ব্যবসা। মনোরম পরিবেশের বিশাল আকৃতির ঝাপা বাওড় ঘুরতে চালু হয়েছে ট্রলার ও নৌকা। বিনোদনের একটা ব্যবস্থা হয়েছে সুন্দরভাবে, আর মানুষের যাতায়াতের খুব ভালো একটা ব্যবস্থা। বিভিন্ন সাইড থেকে লোকজন আসছে এখানে প্রচুর পরিমাণ। সেতুটি রক্ষণাবেক্ষণের জন্য টোল আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ এই বাওড়কে ঘিরে পর্যটন স্পট হিসেবে গড়তে অবকাঠামোগত উন্নয়নে সরকারি কিংবা বেসরকারি সহযোগিতা দরকার। দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে এখানকে বিনোদনের জন্য। নদীতে নৌকায় তারা তাদের যে ভ্রমণ পিপাসু সেটাও তারা উপভোগ করতে পারে, বা অন্যান্য ছুটির দিনে এখানে দূর দূরান্ত থেকে যে লোকজন আসে তারা উপভোগের একটা প্রাণ কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। সেতুটি নির্মাণে 800টি প্লাস্টিকের ড্রাম, 800 মন লোহার অ্যাঙ্গেল ও 250টি লোহার শীট ব্যবহার করা হয়েছে। রকুনুজ্জামান রিপন, এসএটিভি, যশোর।